রোগী নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারল পিকআপ ভ্যান। আগরপাড়া মোল্লারহাটের কাছে বিটি রোডে দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সে রোগী সহ তার আত্মীয়রা ছিলেন। আগরপাড়া থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়। আহতদের নিয়ে যাওয়া হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল খড়দা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। আধা ঘন্টা আগেই পাই যে মোল্লাহাটের কাছাকাছি অ্যাম্বুলেন্সটা পেশেন্ট নিয়ে যাওয়ার সময় রাস্তা চলতি একজন ভদ্র মহিলা এবং আরেকজনের আহত হয়েছে। এবার যে কারণেই দুর্ঘটনা ঘটে না থাকুক না থাকুক সেটা বড় কথা না, কিন্তু তাদের অবিলম্বে চিকিৎসা দায়ভার যেহেতু আত্মত্যান সমিতির অ্যাম্বুলেন্স ছিল তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এত অবিলম্বে যারা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল তাদেরও দায়ভারটাও নেয় এবং রাস্তা পথ চলতি যে মানুষটি আহত হয়েছে তাদের দায়ভারটা যাতে তারা পূরণ নেয়। কীরকম অবস্থায় আছেন তারা? আপাতত স্থিতিশীল শোনা গেছে, কিন্তু তাদের ফুল ট্রিটমেন্ট এবং তাদের পরিজনদের যাতে আশ্বস্ত করা যায়, তাদের চিকিৎসা যাতে কোনো রকম গাফিলতি না হয় সেই জন্য আমরাও তৎপর আছি, আমরাও দেখে রাখছি যাতে তাদের চিকিৎসা কোনো গাফিলতি না হয় এবং তারা যাতে সম্পূর্ণ সুস্থভাবে তাদের বাড়িতে আবার পুনরায় ফিরে যেতে পারে। আমি খবর পেয়েছি, আমিও জানি না, আমি জাস্ট এলাম, খবর পেয়েছি যে যারা আহত হয়েছে আমরা তাদেরকে এখানে ট্রিটমেন্ট পুরোটাই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি এবং যত তাড়াতাড়ি তাদের সুস্থ করে দেওয়া যায় সেটা চেষ্টা করছি। বলছি যে অ্যাম্বুলেন্সে যারা ছিলেন তাদের অবস্থা কীরকম? তাদের অবস্থা স্থিতিশীল, আমি খবর নিয়েছি, তাদেরকে আমরা ইউএসজি করাচ্ছি এবং যা যা ইনভেস্টিগেশন দরকার সেগুলো করাচ্ছি, করিয়ে এখানে তাদেরকেও নিয়ে আসছি অন্য অ্যাম্বুলেন্সে করে এবং তাদের যা যা চিকিৎসা সেটাও আমরা দিচ্ছি। Thank you.